দিয়েছে লুটপাটের জন্য নয়, আল্লাহ রক্ত দিয়েছে সন্ত্রাসী করার জন্য নয়, বাংলাদেশ জামাত ইসলামের একটাই উদ্দেশ্য ন্যায় প্রতিষ্ঠা করা। নরসিংদীতে আমার কাছে খবর আছে কে কে ভাঙচুর করেছেন, কে কে চাঁদাবাজি শুরু করেছেন, কে সুভাষ দত্তের মতো দোকানকে লুট করেছেন। যদি আপনারা 24 ঘন্টার মধ্যে এগুলো ফেরত না দেন, সবাইকে এই নাম ছয় খেয়ে টানাই দিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী নরসিংদী উপজেলা সাংগঠনিক ছাত্র শিবিরের নরসিংদী উপজেলা সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলামিন। এখন আপনাদের সম্মুখে শঙ্কা জ্ঞাপন করছি, যাদের রক্ত স্নাত, যাদের রক্তে এই জমিন বিচার ভিজে গেছে, সেই সকল শহীদদের, সেই সকল ছাত্র ভাইদের, যাদের আত্মত্যাগের বিনিময় এই ফ্যাসিস্ট সরকার আমাদের থেকে আমাদের সবাইকে ছাত্র শিবিরের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নরসিংদী উপজেলার শিবিরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা মোবারকবাদ। আমি সাব্বির রহমান কে সম্মান করি এবং আমরা তাদেরকে তাদের জন্য দোয়া করি, যারা আহত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ করে আমাদের কাছে ফিরিয়ে দেন। Cinematic display, photography master, performance expert, Next GN9. যারা নিহত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন সহায়তা মর্যাদা দান করেন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আজকে যেহেতু আমার গলার অবস্থা খুবই খারাপ, আমি যেহেতু বরিশালে থাকি, আমার বাড়ি নরসিংদী, আজকে 6 দিন পর্যন্তই আমরা এই মাঠে আছি, বরাবর 4-5 দিন পর্যন্ত এই মিছিলে আমার গলার অবস্থা খুবই খারাপ। শুধু সালাম বিনিময়ের জন্যই আমি মাইক হাতে নিয়েছি। সম্মানিত হাজিরিন, শুক্রিয়া সেই মহান মনিবের দরবারে যার অশেষ মেহরবানিতে আমরা আজকে এভাবে সুন্দর একটি পরিবেশে সকলে একত্রিত হতে পেরেছি, এই জন্য শুকরিয়া। সবাই বলেন আলহামদুলিল্লাহ। জামাত ইসলামে জালুকাটি জেলার সম্মানিত সেক্রেটারি জেলা ডাঙ্গি আমির রাজ আমিন ইসলাম ভাই এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত, ভাইদের প্রতি আমার একটাই শুধু কথা, নরসিংদীতে আমার কাছে খবর আছে কে কে ভাঙচুর করেছেন, কে কে চাঁদাবাজি শুরু করেছেন, কে সুভাষ দত্তের মতো দোকানকে লুট করেছেন। যদি আপনারা 24 ঘন্টার মধ্যে এগুলো ফেরত না দেন, সবাইকে এই নাম ছয় খেয়ে টানাই দিতে হবে। আমরা রক্ত দিয়েছে লুটপাটের জন্য নয়, আমরা রক্ত দিয়েছে সন্ত্রাসী করার জন্য নয়, বাংলাদেশ জামাত ইসলামের একটাই উদ্দেশ্য ন্যায় প্রতিষ্ঠা করা। আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে চাই। আমরা আপনারা যদি মনে করেন বিগত 15-16 বছর আমলে খেয়ে গেছে, এখন আমরা খাবো সেটা নচিত হবে না। করতে চাই আমি কামরুজ জামান মান্না বলতে চাই, আপনারা আমাদের কাছে ফোন দিবেন, আমরা আপনাদের এটা উত্তর করে দেব। সবাইকে সালাম দিয়ে আবারও যদি কারো ক্ষতিগ্রস্ত হইতে চায় বা হয়েছেন আমাদের কাছে তথ্য দিবেন, আমরা এটা ব্যবস্থা করবো ইনশাল্লাহ।